ব্যাংকে সাফাই কর্মী নিয়োগ। দেখো, সেন্ট্রাল ব্যাংক রিক্রুটমেন্ট, এটা সেন্ট্রাল ব্যাংকে সাব স্টাফ বা গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে সাফাই কর্মচারী নিয়োগ, যেখানে শূন্য পদ 484টা বিভিন্ন ক্যাটাগরিতে, যোগ্যতা শুধুমাত্র ক্লাস 8। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা বিলং করলে এখানে আবেদন করতে পারবে। এবং যারা আমার ভিডিও ত্রিপুরা এবং অন্যান্য রাজ্য থেকে দেখো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এটা সম্পূর্ণরূপে স্থায়ী চাকরি, এখানে অনলাইন পরীক্ষা হবে, IBPS এটাকে কন্ডাক্ট করবে। এটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি নয়, একটা নির্দিষ্ট বেতন দেওয়া হবে, পে স্কেল আছে, তার সাথে আদার অ্যালাওয়েন্স আছে। বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো কীভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশান ফি কত, কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এক্সামিনেশান সেন্টার, সিলেকশান প্রসেস কীভাবে তোমরা সিলেক্টেড হবে, তোমাদের পরীক্ষার সিলেবাস, যোগ্যতা তো বলেই দিলাম যে ক্লাস 8 পাস, এবং বয়স বিস্তারিত বলবো। পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণ, সাথে থাকো। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখবে। তো চলো আমরা ডাইরেক্ট আমরা নোটিফিকেশানে চলে যাচ্ছি। একদম শুরুতে আমি বলে দিই যে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, 20-12 থেকে চালু হয়ে গেছে, চলবে হচ্ছে 9/1/2024। আমার কাছে ইনফরমেশান ছিল না, সেই জন্যে দেরিতে দিলাম। আজকে 6 তারিখ আমি আপলোড করছি, হয়তো তোমরা 7 তারিখ 8 তারিখ দেখবে, 9 তারিখ থেকে, 9 তারিখ কিন্তু লাস্ট ডেট। তোমাদের অ্যাপ্লিকেশান ফি জমা দেবে কিন্তু 20-12 থেকেই তোমাদের জমা দেওয়া শুরু হয়ে গেছে, অনলাইন মোডে দিতে হবে। 9 তারিখ পর্যন্ত দেওয়া যাবে। অ্যাপ্লিকেশান ফি কত? অ্যাপ্লিকেশান ফি 850 টাকা, কিন্তু যারা SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান আছো তাদের জন্য 175 টাকা, এটা কিন্তু সমস্ত GST মিলিয়ে। এবারে দেখো, যারা SC ST OBC আছো তাদের জন্য একটা প্রি এক্সামিনেশান ট্রেনিং কন্ডাক্ট করবে IBPS। তো সেই প্রি এক্সামিনেশান ট্রেনিং January 24 হবে, এবং তোমাদের যে অনলাইন পরীক্ষা হবে সেটা ফেব্রুয়ারিতে হবে, এবং অনলাইন এক্সামিনেশানের রেজাল্টও কিন্তু ফেব্রুয়ারিতে বেরিয়ে যাবে। এবং তারপরে একটা লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে টেস্ট হবে, তুমি যে জোন থেকে বিলং করছো সেটা মার্চে হবে। এবং তোমাদের প্রভিশনাল সিলেকশান অর্থাৎ ফাইনাল সিলেকশান কিন্তু April 2024 হয়ে যাবে, এবং মে মাস থেকে কিন্তু তোমাদের জয়েনিং, অর্থাৎ 4 থেকে 4.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল জয়েনিং হয়ে যাবে। এবারে চলো তোমাদের ভ্যাকান্সি একবার আমি দেখিয়ে দিই। দেখো, বিভিন্ন জোনে ভ্যাকান্সি আছে। টোটাল ভ্যাকান্সি যদি আমরা দেখি, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 484, অর্থাৎ 484 হচ্ছে টোটাল ভ্যাকান্সি। আর মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি হচ্ছে টোটাল 218টা। তো টোটাল 484টা ভ্যাকান্সি বিভিন্ন জোনের জন্যে, বিভিন্ন স্টেটের জন্যে। তোমরা এই page number 29টার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা এই যে টোটাল অ্যাডভার্টাইজমেন্টটা, এই টোটাল অ্যাডভার্টাইজমেন্টের PDF আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে। এরপরে বলি যে তোমাদের যে অনলাইন পরীক্ষা হবে সেই অনলাইন পরীক্ষার সিলেবাস কী আছে। দেখো, তোমাদের যে অনলাইন পরীক্ষা হবে এটা 70 নম্বরের পরীক্ষা হবে, যেখানে ইংরাজি থাকবে 10 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল মানে নলেজ 20 নম্বর, অঙ্ক থাকবে 20 নম্বর, রিজনিং থাকবে 20 নম্বর। এই টোটাল 70 নম্বর 90 মিনিটে করতে হবে, এবং যদি ভুল অ্যান্সার করো সেই ক্ষেত্রে তোমাদের 0.25 করে কিন্তু নাম্বার ডিডাক্ট হবে। আরও একটা জিনিস, এখানে কিন্তু যে MCQ হবে অনলাইনে সেখানে কিন্তু 5-5টি অপশান থাকবে। আমরা জানি যে 4টে অপশান থাকে, A B C D, এই পরীক্ষাটায় কিন্তু 5খানা অপশান দেবে। তো এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে, সেটা 30 নম্বরের হবে। সেই লোকাল ল্যাঙ্গুয়েজের যে টেস্ট সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, আর তারপরেই কিন্তু তোমরা উইদাউট ইন্টারভিউ তোমরা ফাইনালি সিলেক্টেড হয়ে যাবে। বয়স কত লাগবে? তোমাদের বয়স হতে হবে হচ্ছে 26 বছর, হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা, 18 থেকে 26 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং যারা SC ST OBC আছো, অ্যাজ ইউজুয়াল কিন্তু তোমরা রিল্যাক্সেশান পেয়ে যাবে। দেখো, তোমাদের যে অনলাইন পরীক্ষা হবে সেটার এক্সামিনেশান সেন্টার 8খানা জোনে পড়বে, আহমেদাবাদ, ভোপাল, দিল্লি, কলকাতা, লখনউ, মুম্বাই মেট্রোপলিটন জোন, পুনে অ্যান্ড পাটনা।
এই কটি জোনে তোমাদের পরীক্ষা হবে, আর পরীক্ষাটা কিন্তু এমসিকিউ হবে, 70 নম্বরের 90 মিনিটে তোমাদের দিতে হবে। আমি যেহেতু ভিডিওটা দেরিতে আপলোড করলাম, আই অ্যাম রিয়েলি ভেরি সরি, অনেক দেরিতে আমি এই ইনফরমেশানটা পেয়েছি, অ্যাজ অ্যান হোয়েন এটাকে পেয়েছি আমি কিন্তু তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করো, কেননা সিলেবাস কিন্তু তোমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে আছো তারা যে পরীক্ষা দিচ্ছ সিলেবাস একই, এবং বেতন কাঠামো কত সেটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো তোমাদের 14,500 হচ্ছে বেসিক, যেটা নাকি 4 বছর ধরে তোমাদের এইটা চলবে, এবং 500 টাকা করে বেসিক ইনক্রিমেন্ট হবে, 16,500, তারপরে আবার 615 করে ইনক্রিমেন্ট, এটা 5 বছর ইনক্রিমেন্ট, তারপরে 19,575 রিচ করলে আবার 740 টাকা করে ইনক্রিমেন্ট, এরকম করে করে কিন্তু তোমাদের ইনক্রিমেন্ট। এবং এই যে বেসিক পে, এই বেসিক পে এর সাথে কিন্তু তোমরা ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স, সিসিএ স্পেশাল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, লিভ ফেয়ার কনসেশন, লিভ এনক্যাশমেন্ট, মানে সমস্ত সরকারি চাকরিতে বা ব্যাংকের চাকরিতে যেরকম ফ্যাসিলিটি আছে, হাউস বিল্ডিং লোন, কনভেন্স লোন, সমস্ত কিছু কিন্তু ফ্যাসিলিটি তোমরা পাবে। অর্থাৎ একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবে না, জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তোমাদের কোনো রকম কিছু যদি কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আর এই টোটাল অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে। চলো টাটা।